যে জিনিস তন্ত্র সিদ্ধি লাগবে। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, ওই দেখো লাল রঙের মন্দির, ওদি ওই দেখো লাল রঙের মন্দির, ওই তো মন্দির দেখা যাচ্ছে, ওই দেখ মন্দির, ওই দেখ লাল রঙের, দেখতে পাচ্ছিস লাল রঙের? অনেক সময় রাত্রিবেলা উগ্র তান্ত্রিকরা এসে রাত্রিবেলা রাত 12টা 1টার সময় এসে তন্ত্র সাধনা করে, মানে করেছে, এখন করে নাকি জানি না, আগে করেছে। এই এইসব গাছপালা ভিতরে আছে, এই জন্য লোকে আর ভিতরে ঢোকে না। এটা এটা ভালো করেছে, এখানে বাইক যাচ্ছে তো, এই সাঁকো দ্বিতীয়বার বানানো হয়েছে, প্রথমবারটা ভেঙে গেছিল সাঁকো, বাইক চলে যাচ্ছিল গো, আমি বাইক নিয়ে এসেছিলাম লাস্ট বার, তখন বাইক চালিয়ে নিয়ে ঢুকে গেছি, তো আস্তে আস্তে করে বন্ধ করে দিল। এই নদী এখন তো জল দেখতে পাচ্ছ, কেমন লাগছে? জায়গাটার নাম কেতুগ্রাম, কেতুগ্রাম মরাঘাট, মা বহুলক্ষ্মী মন্দির না, মন্দিরে যাওয়ার রাস্তাটা, চলো দুদিক দিয়ে রাস্তা আছে, দুদিক আছে, দুদিক আছে, এদিক দিয়ে আছে। পঞ্চমন্দির আসন, আচ্ছা আচ্ছা, এটা পঞ্চমন্দির আসন, এটাই মায়ের ক্ষেত্র। এই তুই শুয়ে আছিস যোগ্য হয় এখানে, গাধার বাচ্চা, কুকুরের বাচ্চা, গাধার বাচ্চা না কি গো, এটা কেত লাগে বাচ্চা, তাই কত সুপার কত সুপার কত কত মাথা কত কই দিল, মাথা ঢুকছে, চলো এখান থেকে পাওয়া গেছে, মানে এই কুণ্ডের জল খুব পবিত্র, হ্যাঁ কুণ্ডের জল খুব পবিত্র, কিন্তু এখন শুকনো, বর্ষার সময় এখানে জল, আসো আসো আসো, ঘরটার মধ্যে অনেক মহান মানুষেরও পদধূলি পড়েছে, তার মধ্যে
মায়ের পরম সাধক রাম প্রসাদ এবং রামকৃষ্ণদেব ঠাকুরেরও পদধূলি পড়েছে। ধন্যবাদ সকলকে।